Sur le combien? বাবুরা সব ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা মেইনলি মাইক্রোপ্রসেসরের একদম মানে কোরের দিকে যাব, ওকে, একদম বেসিকে ঢুকছি। তো আপনারা ওই যে একটা আর্ডার দিয়েছিলেন না, আর্ডার ভিতরে একটা কালো রঙের চিপসেট ছিল, ঠিক আছে, ওটা কাম কি ছিল বলে দেখেন তো মনে করেন আমি 80 মেগা 320। আচ্ছা যারা ক্লাস করছে তারা বলতে পারছে, কিন্তু একটা কালো রঙের আসছে একটা আইসির মতো ছিল, ওই আইসিটাকে যদি আমি খুলে ফেলি সেটা নিয়ে আমাদের আর কি মেনলি পড়াশোনা। তো ওটাকে বলা হয় একটা আর্কিটেকচার ডিজাইন, মানে আমি একটা বিল্ডিং বানাবো, বিল্ডিং বানানো কি করা লাগে বলতো, আর্কিটেকচার ডিজাইন করা লাগে। তো ওইটা যে একটা বোর্ড, একটা আর্ডিনো বোর্ড এত বড়, হ্যাঁ, এখানে আপনার ইউএসবি বোর্ড, এখানে পাওয়ার জ্যাক, এখানে পিন, এই যে চিপসেটটা, এই যে বোর্ডটা, বোর্ডটাকে হলো গিয়ে পুরোটা অপারেট করা হলো গিয়ে এই যে এই চিপসেটটা। তো এই চিপসেটটা নিয়ে আমাদের পড়াশোনা মেনলি, যেটা হলো গিয়ে 80 মেগা 320 মাইক্রোকন্ট্রোলার, ওকে। তো এই কোর্সের নাম কি, মাইক্রোপ্রসেসরের ইন্টারফেসিং, আপনার এই জিনিসটা কিভাবে প্রসেস করবে এবং বোর্ডের সাথে কিভাবে ইন্টারফেস করবে পিনগুলো, সেটা নিয়ে আমাদের মেনলি পড়াশোনা, ঠিক আছে। মানে আজকে থেকে আমাদের একদম মানে কোর পড়াশোনা শুরু হবে ইঞ্জিনিয়ারিং, এত কিন্তু গল্প করছি পড়াশোনা করি না, ঠিক আছে। আচ্ছা তো যেহেতু কোর, তো আমি তাকে কি করবো, একটা ইউনিট বলবো না, তো ইউনিটটা কি করতেছে, মাইক্রো কন্ট্রোল করতেছে, দ্যাটস ওয়াই ওটার নাম কি বলেন, ফুল নেম কি, মাইক্রো কন্ট্রোল ইউনিট, যেটাকে আমরা শর্টকাটে বলি এমসিইউ, ঠিক আছে। আচ্ছা একটা এমসিইউ এট এ টাইম কয় কত বিট প্রসেস করতে পারে, কত বিট প্রসেস করতে পারে, 8 বিট প্রসেস করতে পারে এট এ টাইম, এটা টাইম বলতে স্যার এক্সেল এমবে, হ্যাঁ এক মুহূর্তে, এক মুহূর্তে আর কি, সেটা আপনার মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড সময়টা যত হইতো মানে একবার, হ্যাঁ 8 বিট করে প্রসেস করতে। আচ্ছা খেয়াল করে দেখেন তো এই যে জিনিসগুলো PC5 PC4 দেখতে একদম হিব্রু মানদানি মনে হচ্ছে না। আমি এখন এখনটা ক্লিয়ার হবে আমি লাস্ট লেকচারে পড়াইছিলাম, তারপর দেখেন তো ওই যে PC5 PC4 যে ইন্টারনাল পিন ডায়াগ্রাম, পিন ডায়াগ্রামগুলো খেয়াল করে বড় করে দেখেন কি আছে এখানে, দেখেন তো PC5 PC4 PC3 PC2 PC1, ওকে। তাহলে এই জিনিসটা কি আলটিমেটলি ADC5 মানে হলো কি A5। সো বেসিক্যালি আপনার যে এই পিনটা, এটা তো ভিতর দিয়ে কানেকশন দেওয়া, আমরা তো তারগুলোকে দেখতে পারি, যে আমরা যদি একটা দুইটা ফেজ নিউট্রাল কানেকশন দিই বা কানেকশন দিই দেখতে পারি, কিন্তু আমরা যখন হলো গিয়ে আপনাদের মোবাইল কখনো খুলছেন, ক্যালকুলেটার কখনো খুলে দেখছেন, ক্যালকুলেটার কখনো খুলেন না, কোনো তার আছে, আমাদের একটা কমন কিছু ইউজ করতে হবে যেটা আমরা বুঝতে পারি, কারণ আমরা যদি PC5 PC3 PB PB এভাবে পড়াশোনা করি কেউ তো কিছু বুঝবে না, বুঝতে পারছেন। ধরেন যখন ইঞ্জিনিয়ারিং কোনো প্রজেক্ট বানাবো, উনি যদি আমি বলি যে আপনি PC0 সাথে একটা সেন্সরের ইনপুট কানেকশন দেন, উনি তো আমার দিকে তাকায় থাকবে যে স্যার মানে পাওয়ার অফ হয়ে গেছে। PC0 মানে আসলে কি, PC0 মানে হলো গিয়ে
ABC 0 এমন কি 0 স্যার বুঝতে পারছেন মানে কি সাথে হলো কি a নট তো আমরা এগুলো বুঝি এই যে a নট হয়ে গেল ইয়া a নট a1 a2 দেখেন এখন কি করে দেখেন এই পিনটাকে আমরা এভাবে করে বসাবো হ্যাঁ তো ও আছে এই জায়গায় a নট কই এইখানে আর বোর্ডের a নট কোথায় এই জায়গায় তাহলে খেয়াল করে দেখেন তো আমি যদি পিন গুনি 1 2 3 4 5 6 6 তাহলে আমি যদি এখানে দাগ দিই 1 2 3 4 5 6 তাহলে এখান থেকে এখানে কানেকশন এসে গেছে কোনো তার পাইছেন আপনারা আপনি বুঝতে পারতেছেন আমি যদি এটাকে এখানে বসাই তাহলে আমি যদি এভাবে হিসাব করি তাহলে এখানে কোনো তার নাই তাহলে আলটিমেটলি আমরা ইন্টারনালি শর্ট বুঝা গেছে নিচে নিচে কানেকশন এসে গেছে এই হলো কি বেসিক ডায়াগ্রাম এইটা পরীক্ষা আসতে পারে যে কত ব্লকে ভাগ করা ঠিক আছে বিভিন্ন খুবই সোজা আসেন ব্লকটাকে আমি ইজি করে দিই টোটাল এই আপনার এমসিইউ যেটা ইউনিট এটা কয় ব্লকে ভাগ করা চার কে বলবো স্যার এটা স্যার অনুমান দিয়ে বলবো হ্যাঁ চারটা ব্লকে ভাগ করা একটা এ একটা বি একটা সি একটা ডি তারপর দেখেন তো আমার কথা হলো মিলা নাকি দেখেন ক্লাসের মধ্যে পড়া হয়ে গেল জি স্যার তাহলে এ ব্লকের মধ্যে কি কি আছে দেখেন এ এ কই এ কই দেখেন মনে রাখবেন কি হবে আমি যখন একটা পিন কাটি দেব 1 থেকে 14 15 থেকে 28 জি স্যার তাহলে কত কয়টা পিন ইউনিটে 1 থেকে 28 আচ্ছা তাহলে আমরা শুরু করব কি বলেন এখানে শুরু করি কারণ এটা বুঝতে সুবিধা হবে ডান পাশ থেকে শুরু করি 14 নম্বরে সি5 থেকে সি0 দিয়ে দিব এই সি আচ্ছা বসাই দিলাম ওটা পরে দেখব ইন্টারফেস পরে দেখব আগে এটা বুঝি ওকে আচ্ছা বসাই দিলাম তারপর খেয়াল করে দেখেন তিনটা আঙুল গ্যাপ রাখবো কয়টা আঙুল তিন আঙুল গ্যাপ রাখবো তারপর ফাইভ থেকে ওয়ান বসবো আপনারা রাখেন এখানে এখনই হয়ে যাবে ঠিক এটা হলো কি বলেন তো আমরা আঙুল থেকে জেন করতেছি ওকে কি করবো বলেন পিসি ফাইভ থেকে পিসি জিরো তার মানে এখানে ফাইভ থেকে এখানে জিরো বসাবো এক দুই তিনটা আঙুল গ্যাপ রাখে আবার এখান থেকে বসাবো কত বসাবো আপনার ফাইভ থেকে ওয়ান খেয়াল করে দেখেন আমরা যদি উপর থেকে শুরু করছি তাহলে সি তে শুরু করব আর নিচে হবে বি তাহলে এটাকে বি পোর্শন এটাকে সি পোর্শন দিয়ে ভাগ করে দিলাম শেষ এখন দেখেন ইজিলি মিলে যেতে পারবে মাসখানে তিন দা গ্যাপ রাখার পরে দি দিলাম হ্যাঁ তাই দিয়ে বসে দিবেন গ্যাপ রাখার পরে গ্যাপটাকে এখানে বসাবেন গ্যাপ হলো বি 5 থেকে বি 1 হ্যাঁ আবার বি 5 থেকে বি 1 এটা 5 থেকে 0 আর এটা বি 5 থেকে বি 1 বসানো হয়ে গেছে নাকি দেখেন ডানটা কেন বললাম না ডানটা বসানো সহজ সোজা আচ্ছা জি ডানটা বসানো হয়ে গেলে বামটা বসাচ্ছি আমি আবার একটু করছি দেখেন এইটা সাধারণত সি ব্লক এইটা ডি ব্লক বাপ মা সব সন্তান তো ভালো রাখা তাই না যারা হয় মাঝে মধ্যে কিছু সন্তান বুঝতে পারবো তো সি ফাইভ থেকে সি জিরো চোখ বন্ধ করে বসায় দেন চোখ বন্ধ করে বসায় দেন ঠিক আছে বেশি বন্ধ করে না আবার তিনটা আঙুল গ্যাপ রাখবেন তিনটা আঙুল গ্যাপ দিয়ে আবার চোখ বন্ধ করে বসবেন মানে 5 থেকে 1 ঠিক আছে আপনি চাইলেও বি 0 বসাতে পারবেন না কারণ আপনার এখানে তিন নাম্বার 14 টা হয়ে যাবে পুরো দেখবেন তিন নাম্বার যে গ্যাপ দিলাম এই সাইডে 14 এই সাইডে 14 মিলে কিনা 6 3 9 আর 5 14 এখানে 6 আর 5 কত 11 তিনটা আঙুল গ্যাপ তাহলে 11 আর 3 14 আমার কথা বুঝছেন না কে বলেন আমি আবার রিপিট করব সমস্যা নেই এবার বাম পাশে আসি দেখেন খেয়াল করে
ওই যে বললাম বাপমার একটা সন্তান ভাতেরা ও কি করছে ওর মধ্যে থাকে না, ও আবার পিসি ওয়ান থেকে শুরু হয়েছে। ওকে সো মানে সরি ওয়ান থেকে শুরু হয়েছে, ও বলবে পিসি সিক্স এটা ব্যতিক্রম। একটা পিসি সিক্স দিয়ে আপনি যেটা করবেন সেটা হলো দিয়ে এতক্ষণ কি করছেন বলেন, মনে রাখার উপায় সি এ যা হবে তার উল্টাটাই পাশে হবে। কি উল্টা হবে? এটা বড় থেকে ছোট হয়েছে, এটা কি ছোট থেকে বড় হবে। ওকে তাহলে ডি জিরো থেকে ডি ফোর বন্ধ হবে, দুইটা গ্যাপ দিবেন। প্রত্যেকটা জিরো থেকে সিক্স পর্যন্ত আছে, প্রত্যেকটা জিরো থেকে সিক্স পর্যন্ত আছে, দেখছেন প্রত্যেকটা ব্লক B, C, B, 0 থেকে 6 পর্যন্ত আছে, খেয়াল করে দেখেন। আচ্ছা স্যার ওটা কি P, P, B, 6 থেকে না 5 থেকে, মানে দুটো গ্যাপ রাখার পরে দেখেন আমরা করছে কি B0 বসানো করছে না B4 হয়েছে, দুটো গ্যাপ রাখছি। হ্যাঁ আপনি দুটো গ্যাপ না, আপনি চারটা গ্যাপ রাখেন, তারপর B5 থেকে B7 বসান। এই দেখেন এখানে করে দিচ্ছি বলতেছি শেষ। এখন আমি কি বলছিলাম প্রত্যেকটা জিরো থেকে শুরু হবে সিক্স থেকে শেষ হবে। দেখেন তো আপনি যখন খাতার মধ্যে অলরেডি বি ওয়ান করে ফেলছেন তার মানে বি জিরোটা বাকি আছে, জিরোটা এখানে বসে দেন, বাসায় দুইবার করলে হয়ে যাবে, ঠিক আছে আর বসে দিচ্ছেন তো। আচ্ছা এখন বিয়ে কি সিক্স সেভেন বাকি আছে, সিক্স সেভেন বসাই দেন আর দুটা পিন তো ফাঁকা থাকবে এই জায়গাটা, এখানে তিনটা পিন বরাবর ফাঁকা থাকবে, এখানে দুটা পিন ফাঁকা থাকবে, ব্যাস এগুলো না লিখলে হবে সমস্যা নেই। এটা আপনাদের নিজেদের আর কি বের করা উচিত যে আমি আমার আর্কিটেকচারটা কিভাবে করব, না আমি তাও শর্টকাট দেখাই দিলাম আর কি। আমি কি বলছিলাম প্রত্যেকটা জিরো থেকে শুরু হবে সিক্স থেকে শেষ হবে, এখানে আপনি পিবি দেখেন ডান পাশে দেখেন পিবি ওয়ান আছে, তাহলে জিরো এখানে বসে দিবেন। ওকে বি আর আপনি স্ক্রিন বাকি আছে ওই দুটো পিন এই জায়গায় বসে, চারটা পিন ফাঁকা দিচ্ছেন না দুটো পিন বসে না আর দুটো ফাঁকা থাকবে, মনে রাখার উপায় আর কি। এই যে সিক্স সেভেন বসাইছেন দুটো পিন ফাঁকা রাখছেন, এটা এটা সেম। আমি যদি বলি যে ড্র দ্য আর্কিটেকচার অফ এমসিইউ আপনারা সুন্দর করে আঁকতে পারবেন, জিনিসগুলো কিন্তু এত ইজি না,
এগুলো আসলে ভাগ করে করে করা হয়েছে জিনিসগুলো, আমি চেষ্টা করছি কিভাবে আপনাদের ইজিলি বোঝানো যায়। হ্যাঁ আচ্ছা, তো এই মাইক্রোকন্ট্রোলের কাজটা কি, এটা আমার আসলে একজন শ্রদ্ধেয় স্যারের এটা স্লাইড, গোলাম মোস্তফা স্যার। গোলাম মোস্তফা স্যার বাংলাদেশের মানে মাইক্রো প্রসেসর মাইক্রোকন্ট্রোলারের কিং, আপনারা ওনার দেখবেন যে রেফারেন্স ওনার বই দেওয়া আছে, বাংলাদেশে একমাত্র বই যা মানে বাংলাদেশ হিসেবে বইটা পাবলিশ করেছে গোলাম মোস্তফা স্যার, আমার টিচার ছিল, তো আমাকে খুব পছন্দ করতো আর কি। স্যার বেঁচে আছে এখন, স্যার উপরে সেভেন্টির উপরে স্যার এখনও বেঁচে আছে, ওই তো এখনও সে পড়ে। এই যে ট্যাক্সিমিটার দেখতেছেন আপনারা, কিন্তু এই যে ট্যাক্সিমিটারের যে সীমিত ওঠে যে মিটারটা দেখেন ওটা উনি বানাইছে, ওটা উনি বানাইছে, গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, তো উনি আর কি এটা ফার্স্ট ডেভেলপ করছে। ওকে, এই যে ফার্স্ট প্রোটোটাইপ, তারপর করে আস্তে আস্তে ডেভেলপ করছে, এমন তো আর ওরকম মিটার ইউজ করে না, ঠিক আছে। ভাইজান পুলিশ আসলে কয়েন যে আমরা মিটার রেগুলার যাচ্ছি, ঠিক আছে, ভাইজানও খুশি, যাত্রীও খুশি, পুলিশও খুশি, জয় বাংলা। আপনার ওই আলটিমেটলি কত ডিস্টেন্স যাচ্ছেন, ডিস্টেন্সটাকে অ্যাপ্রোচ করে। হ্যাঁ, আমি যদি এখন আপনার উবারের মতো হিসাব করি, যে বলেন উবারের হিসাবটা কি, যত কিলোমিটার যায় তত আমার ভাড়া বাড়ানো, আমি যদি এখান থেকে ঢাকা থেকে বলছি আপনার উত্তর গ্রাম, ঠিক আছে, তাহলে আমি ধরেন যে বনানী থেকে গ্রামে যাব, আমি হিসাব করলাম যে পার ডিস্টেন্স আমি 5 টাকা করে নিব, তাহলে আমি বনানী থেকে উত্তর কয় টাকা ভাড়া পাবো, আমার আউটপুটের জন্য আমরা কম্পিউটারে কি করি বলেন তো, মনিটর ইউজ করি না, তাহলে এখন আরডিনোর জন্য মনিটরটা কে, এখানে যে 7-7 ডিসপ্লে আছে বা ছোট যে ডিসপ্লেগুলো আছে এলসিডি ডিসপ্লে, সেটা হলো এটা বুঝা গেছে। ওই যে ফার্স্ট ক্লাসে বলছিলাম একটা ইনপুট নেয়, মাঝখানে প্রসেস করে ওটাকে আউটপুট দেয়, তো এই বেসিক কনসেপ্টটা এখানে ইউজ করছে, আরও কিছু মানে তার সাথে আছে। আচ্ছা, সো এখন ও আপনার একটা যে পেজ নেন, পেজ নিয়ে আর কি অটোগ্রাফ অটোগ্রাফ দেয় ফুটা থাকে আর এখান থেকে তার বের হয়, তার মানে আপনি যখন তার উপর প্রেশার দেন ওটার মধ্যে হলো গিয়ে পিজোরেটিক ইফেক্ট তৈরি হয়, ঠিক আছে। পিজোরেটিক ইফেক্টটা হলো কি, আমি যদি সহজ বাংলায় আপনাকে বুঝাই, আপনারা কি কখনো মোটর ধরে ঘুরাইছেন, মোটর ধরে ঘুরানো ছোটবেলায় দেখছেন না, যদি তার এক করে যদি একটা বাতি লাগে তাহলে এই পাশে মোটর ঘুরালে বাতি জ্বলে, ডায়নামো আর কি, ঠিক আছে, ডায়নামো মতো মোটর ঘুরালে বাতি জ্বলে, এটা কি হচ্ছে বলেন তো, এই প্রসেসটাই কি বলে, কোন এনার্জি থেকে কোন এনার্জি কনভার্ট হচ্ছে, আমি বুঝতে পারছি mg না, তাহলে আমি যদি m বের করতে চাই তাহলে কি হবে, f/g না, তাহলে m এর সূত্র এটাই। সো ধরেন এখন আমি কোড করে দিলাম, এখন সেন্সর তো আর কোড বোঝে না, সেন্সর তো খালি ইনপুট নেবে, ইনপুট নিয়ে সে একটা ভ্যালু এনে দিল, যে সে
সে যখন আমি যখন ফেরত দিই, সে কি শুধু আমার ওজন মানে এম পায় নাকি জিও পায়? আমার কথা বুঝতে পারতেছেন? আমি যখন কোন একটা ওয়ার্কপিসে দাঁড়াই, সে তো আমার জি এর ভ্যালু পায়, এম এর ভ্যালু পায়, তার মানে সূত্রটা কি হবে? বলে এম ইজ ইকুয়াল টু এস বাই জি। তাহলে এই এইটা সে ইনপুট আকারে পাচ্ছে, তাই না? তাহলে আমি এফ করি কেবল বলে এম জি, তাহলে জি জি কাটাতে গেলে এম পাওয়া যাবে, যেভাবে চিন্তা করেন আর কি। তাহলে আমি যদি ওই ইনপুটটাকে জি দিয়ে ভাগ দিই, ম্যাক বলে দিতে ভাগ করি, তাহলে এটা এম হয়ে যাচ্ছে। সো এরকম আপনি আর্গুমেন্টে এই সূত্রটা বসাই দিবেন, কোড করে সেন্সর থেকে ইনপুট নিলে ব্যাস আপনি ধরে নেবেন। এখন এর সাথে এই কানেক্টেড থাকে, হ্যাঁ সার্কিট তো অবশ্যই সার্কিট নাম থাকে, সার্কিটের মধ্যে আপনি আর্ডিনো থাকে, ঠিক আছে? এখন আমি বলতেছিলাম যে সাবমিশনের মধ্যে আর্ডিনো আছে, বেসিক কনসেপ্ট হলো এটা। আচ্ছা এখন আমাকে একটু বলেন, আমি যে আউটপুটটা পেলাম এই আউটপুটটা প্লিজ ধরেন ওজন কত? ওজন তো না, ভর আমরা আসলে বুঝানো দিই 60 কেজি। তো এই যে 60 কেজি এটা তো সে বুঝতে পারছে, কিন্তু আমি দেখবো কি হবে, ঠিক আছে? ওই ডিসপ্লেটা হলো আমাদের আউটপুট। আচ্ছা তাহলে এখানে বেসিক কথাবার্তা আছে যে ফোর বেসিক টাস্ক অফ এ মাইক্রোকন্ট্রোলার চ্যাপ্টার 1 যেটা আমরা কি পড়ব। তাহলে যে কেজিটা দেখছো তো 60 কেজি না 50 কেজি, এটা তো মানে ও বুঝতেছে না, ওকে যদি আমি দেই তো সিলেক্ট করার পরে আর ওইটা সিলেক্ট করতেছে কি হবে? ওই যে আপনি আবার ইনপুটগুলো অনেকগুলো মানে ইনপুটগুলোকে আপনি ভ্যারি করতে দেবেন, যে চাপ দিয়ে দিয়ে আপনি আবার ওজন সিলেক্ট করতে পারবেন, নির্ধার করতে পারবেন, ক্যালকুলেট করতে পারবেন, আবার ক্যালকুলেট করতে পারবেন, ক্যালকুলেট করতে পারবেন, ক্যালকুলেট করতে পারবেন। আমরা সর্বোচ্চ একটা প্রথম থেকে এটা আরডিনো, এটা এখানে দেখানো কিছু না, এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে মহামারি, এই জিনিসটা তো একটা মহামারি, এই জিনিসটা লাগবে, ঠিক আছে? কেন লাগবে আমি বলবো স্যার। আচ্ছা এরকম হবে না, এই জিনিসটা কারো দেখ, এটা খুব ইজি একটা সার্কিট, ছবি মানে বক্সটা দিব আর কি, ঠিক আছে? বক্সটা দিয়ে এই বক্সটা দিব, দিয়ে হয়তো ভিতরে পিনটা দিয়ে দিব, বাইরে গুলো আপনি আটকে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আমি ইজি করে দিচ্ছি, ভয় পাচ্ছেন? আমি দেখেন বুঝেন, যারা মনে করেন যে ক্লাস করবে না তারা তো খালি আপোষ বুঝ করবে, দেখেন। আচ্ছা আপনারা ওই এমসিইউ পিন নাম্বার হলো কি 26, ওকে? ওই যে একটু খাতা বন্ধ আসছে না, খাতা বন্ধ আসতে বলছিল স্যার, স্যার পিসি3 দেখেন তো, পিসি3 কয় নাম্বার, 4 নাম্বার পিন না ডান পাশ থেকে? ফোনটা যারা ইউজ করতেছেন কাইন্ডলি রেখে দেন, কারণ 4 নাম্বার কিছুই বুঝবেন না। আমাকে মানে সি পোর্টের 3 আছে, আর আমি যদি আরডিনো হিসাব করে বলি সেটা কি এ3, বুঝা গেছে? আচ্ছা
ক্লিয়ার। এখন এটার কাজটা কি খেয়াল করে দেখেন, এখানে একটা 2.2 কে ইন্টারনাল পুল ডাউন রেজিস্ট্যান্স আছে। ওকে আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, আমি যদি একটা 5 ভোল্টের ব্রেডবোর্ড এখানে কানেক্ট করি কি হবে বলেন? এক্সটারনাল পুল ডাউন রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স স্যার এটা ড্রপ হবে দেখুন 0.9 ভোল্ট, তাহলে আমাদের 5 ভোল্ট তো এখানে দিতে পারবো না। না আমি তো এক্সটারনাল দিলাম আর কি 5 ভোল্ট। সি তে কত ভোল্ট দেখছেন আপনি স্যার? আমি দেখলাম 4.2 ভোল্ট। না আপনারা ডি দেখছেন? আউটপুটের ইনপুট ঠিক আছে, হ্যাঁ ডি দেখছেন। দেখেন তো সার্কিটটা কি এমন না, দেখেন তো 5 ভোল্ট মানে কি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে না? দেখেন সার্কিটটা বুঝেন না, তারপর কি আছে একটা সুইচ আছে, তারপর কি আছে একটা রেজিস্ট্যান্স আছে, ও এটা প্লাস এই সুইচ এর পাশে। দেখেন তো বুঝতেছ না কি এমন ভয়াবহ কিছু আছে আপনার এখানে আমি একটা ভোল্টেজ ড্রপ ডাউন পাবো 0 ভোল্টের একটু। আচ্ছা আইটু দেখেন এখানে আবার একটা কি করা হইছে, এখানে কি করা হইছে বলতো? একটা ডায়োড কিছু না, ডায়োড না, এটা একটা ডায়োড প্ল্যান্ট করা হইছে এক্স্যাক্টলি। হ্যাঁ আচ্ছা খেয়াল করে দেখেন বুঝবেন, পোর্ট বি আপনাদের পোর্ট পড়াইতে হবে। আচ্ছা বড় কোনো সমস্যা। আচ্ছা এই যে 13 নম্বর পিনটা দেখেন তো, 13 নম্বর পিনটা এখানে দিচ্ছে তাই না? ওটাকে বোঝানোর জন্য এখানে রিসেট দেওয়া হবে, কারণ আর্ডিনো বোর্ডটা এখন আমরা নাই, আমরা এখন ভিতরে চলে গেছি পিকচারাল ভিউতে আছি। 13 নম্বর পিনে আপনাকে আমি দেখাইছিলাম যে যখন গুলোকে আর্ডিনোটাকে অন করেন ছোট্ট একটা এলইডি আছে আমি একটা দেখাই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। মানুষের ভিতরে মানুষ কি একটা কথা জানা আছে না, সার্কিটের ভিতরে সার্কিট
তার মানে আলটিমেটলি ক্যালকুলেট করার চেষ্টা করে আপনার আরডিনো বোর্ডে এই যে এডিটা আছে এটা ভিন করে এটা বেসিক্যালি কোন ফরম্যাট আছে দেখেন ও ভিতরতে গ্রাউন্ডের সাথে শর্ট তার মানে এলডি দুইটা মাথা এলডি মানে কি বলেন তো লাইট এমিটিং কার্ভ তার মানে এটা প্লাস এটা মাইনাস ওই যে এক্সট্রা তো ভুল তো হয় যদি ভুল হয় আপনি তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এখানে কি গ্রাউন্ড সাথে কানেক্টেড না জি স্যার তে গ্রাউন্ড মানে কি এই যে একটা ব্যাটারি মাইনাসের সাথে কানেক্টেড আমি যদি ব্যাটারি চিন্তা করি আসেন ব্যাটারি আর কি দেখেন তো বুঝছেন নাকি জি স্যার সার্কিট তো এটা এই সার্কিটটা এটা তাহলে ব্যাটারি এখানে কি হিসেবে কাজ করতেছে এই যে 4 নম্বর পিনটা কাজ করতেছে না জি স্যার 13 নম্বর পিনটা ইনপুট হিসেবে কাজ করতেছে না আউটপুট হিসেবে কাজ করতেছে 13 নম্বর একটা ভোল্টেজ সোর্স যখন এখানে একে জ্বলায় তাহলে ভোল্টেজ সোর্সটা কি আউটপুট না মানে তো স্টোরেজ তো আউটপুট দিবে তাহলে ওতে আমরা কি দেখেন তো এরটা কোন দিকে এদিকে না মানে ও আউটপুট দিচ্ছে বোঝা গেছে আচ্ছা এটাই হলো যে আলটিমেটলি এটা লক্ষ্য যে আপনারা এরোটা দেখবেন যে আপনারা এই পিনটা আপনি এটা আউটপুট দিচ্ছে এই স্ট্রেট লাইন মানে হলো কি এই সার্কিট বোঝা গেছে তাহলে এখন আপনি জিনিস খেয়াল করে দেখেন আমি যদি এখানে 5 ভোল্ট ধরি ওকে 5 ভোল্ট ধরে এটা যদি 1 কে হয় একটা পিন কত অ্যাম্পিয়ার দিয়ে হিসাব করছিল কত বললেন স্যার 20 মিলি অ্যাম্পিয়ার ধরেন তাহলে আমার এই ভোল্টেজ ড্রপটা কত হবে 11 ভোল্ট 20 মিলি 5 ভোল্ট এর ভাগ তো আমার ওই যেটা ড্রপ আছে 11 প্লাসটা করলে ওনেটা দেখা লাগবে না ঠিক আছে পরীক্ষার প্রশ্ন দিলে আপনার ইগ্রিগুলার্স হয়ে যায় ইগ্রিগুলার্স তো বুঝতে পারছেন 360 এপাশ ওপাশ সামনে পিছনে সার্কিট একটুকে দেখাইছি যারা আছে তারা ওটা আবার খাটো তুলে দেন আর দুই নাম্বারটা হলো গিয়ে ডায়োড অ্যাক্রোসি যে ভোল্টেজের ড্রপ হয় সেটা ক্যালকুলেশন করা মিলিয়ন
Thank you.
আচ্ছা এখন তো মাথা ঘুম হচ্ছে, নাস্তা করে নেই তো, খালি বেটা মাথা কাজ করা না, ঠিক আছে গিয়ে যে নাস্তা করবো তাড়াতাড়ি খাতা জমা দেবো। আচ্ছা আমাকে একটু বলেন তো, আপনারা তো ভিডিও করছেন না ভোল্টেজ ডিভাইডার রুল,
আমি এখানে একটা ভোল্টেজ সোর্স দিলাম, বুঝছেন? তিনটা রেজিস্ট্যান্স আমি এখানে যে ভোল্টেজটা পাবো, এখানে যে ভোল্টেজটা পাবো, এখানে যে ভোল্টেজ হবে, তিনটা কি সেম হবে? না না স্যার। তাহলে এখানে ডায়োড 1 ডায়োড 2 ডায়োড 3 তিনটা ডায়োড তিনটা তিনটা ভোল্টেজ ড্রপ পাবো না আমি? ড্রপ হবে। তো ড্রপ করতে চাইছি আপনি ভিউ করা লাগবে না। আমি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সে যদি ভোল্টেজ ড্রপের মান ডাবল করি, হ্যাঁ, ওইখান থেকে ফরওয়ার্ড টু ভিউ করলে তো আমার ডায়োড তাও হবে। কত আসছে আপনার? চিন্তা করবে আমি দিছি আপনাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে আপনাদের ঠিক আছে কিনা। ওকে, এই এটা আমি পরের সপ্তাহে নিব, এবার নিব না, সবাই করা নাই, যেহেতু পরের সপ্তাহে নিব, দুইটা নিব, আরেকটা আরেকটা টাস্ক নিব। তবে রেকর্ড ক্লাসটা একটু আপনাদের কাছে আমি যে বাসায় আমি করে নেই, নিচে গিয়ে আপনাদের দিচ্ছি, ঠিক আছে? আর কোনো জানি না ঠিক আছে তাহলে।